নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আমার কাছের ও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আমি এক জায়গায় একটা গল্প পড়েছিলাম আর সেই গল্পটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো এক সময় কোনো এক জায়গায় এক মহিলা তার বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখলেন তিনজন তার বাড়ির সামনে বসে রয়েছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই মহিলা বলে উঠলেন, আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনতে পারছি না। সেই তিনজন ব্যক্তি বলে উঠলেন, আমাদেরকে আপনি চিনবেন না, আজ আমরা এখানে প্রথম এসেছি, কিন্তু আপনারা তো ক্ষুধার্থ দেখে মনে হচ্ছে, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। সেই ব্যক্তিরা বলে উঠলেন, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বললেন, আমরা এভাবে যেতে পারবো না। মহিলা আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা হলো? সেই তিনজন লোকের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, আমার নাম সাফল্য, আর একজন ছিলেন তৃতীয় ব্যক্তি, তিনি বললেন, আমি ভালোবাসা। এখন আপনি বাড়ি গিয়ে আপনার স্বামীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি বাড়ির ভিতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সমস্ত কথা খুলে বললেন, তার স্বামীর সঙ্গে আলোচনা করলেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, না আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকা উচিত। কিন্তু তাদের একটা মেয়েও ছিল, তাদের মেয়ে বাড়ির অন্য প্রান্তে বসে মা বাবার সমস্ত কথা শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব, তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি বাড়ির ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের ব্যক্তিটি উঠে দাঁড়ালেন এবং বাড়ির ভিতরের দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামে ব্যক্তিকে ভেতরে আসতে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? আপনারা যে বললেন আপনারা তিনজন একসঙ্গে আপনার বাড়িতে যেতে পারবো না। মহিলার এইরূপ প্রশ্ন শুনে ব্যক্তিরা বলে উঠলেন, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমরা বাকি দুজনে বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই।
যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদও সাফল্য থাকে। আমি এই গল্পটা এক জায়গায় পড়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই রকম গল্প শুনতে আপনারা আগ্রহী কিনা সেটা জানাতে ভুলবেন না। এখন চলে এলাম সন্ধ্যের সময় রান্নাঘরে। এখন সন্ধ্যের সময় একটু স্ন্যাক্স জাতীয় খাবার তৈরি করব, আর সন্ধ্যের সময় স্ন্যাক্স জাতীয় খাবার খেতে আমরা কিন্তু সকলেই বেশ পছন্দ করে থাকি। আর আজকে বানাচ্ছি পেঁয়াজি, মানে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাচ্ছি। এটা কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করে থাকি, আর আমার পরিবারের সকলে তো খুবই পছন্দ করেন এটা। তো এখন এই যে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ দিয়ে পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে পকোড়া বানাতে আমরা কম বেশি সকলেই জানি, তবু একবার বলে দিচ্ছি। ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, বেসন আর একটু নুন। আমি কিন্তু পেঁয়াজটা কাটার পর কোনো রকম এখানে জল ব্যবহার করিনি। ভালো করে পেঁয়াজটার সঙ্গে বেসন এবং কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এইভাবে ডিপ ফ্রাই করছি। কিছু পেঁয়াজের পকোড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। পরিবারের সকলকে পরিবেশন করা হবে গরম গরম পকোড়া। একদিকে ভাজা হচ্ছে পকোড়া, আর অন্যদিকে পরিবেশন করা হচ্ছে। কেননা সমস্তটা ভাজতে তো বেশ সময় লাগবে, আঁচ কমিয়ে ভাজতে হয়, তা নাহলে ক্রিস্পি ব্যাপারটা হবে না। সেই কারণে পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে করে নিচ্ছি চা। চাটা করে এভাবে একটু ঢেকে দিচ্ছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি। পরিবারের অনেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পকোড়ার সঙ্গে মুড়ি নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে নিয়েছি এই চাটা। এখন তো প্রচণ্ড গরম চলছে, তাই একটু চা করে নিলাম, কেননা গরমে আর কফি বা দুধ চা খেতে ইচ্ছা করলো না, তাই এই চাটাই করে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।